নমস্কার দর্শক বন্ধুরা, এসটাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। একটা বলা যায় দুই তরফ থেকে মানে গোলের সুযোগ অসংখ্য তৈরি করা সত্ত্বেও একটা গোল শূন্য ড্র ম্যাচ আমরা কথা বলছি। কিছুক্ষণ আগে শেষ হয়ে যাওয়া ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি ম্যাচ, এবং ম্যাচটার যদি সামারি বলা যায় তাহলে বলা যেতে পারে দুই দলই কিন্তু নিজেদের মানে প্রতিপক্ষের অর্ধে গিয়ে আক্রমণ করলেও কিন্তু শেষ অবধি তারা কিন্তু গোলটা পেতে ব্যর্থ হয়। এবং বিশেষ করে ইস্টবেঙ্গলের কথা যদি বলা যায়, এই দলটা ডুরান্ট কাপের রানার্স হয়েছিল এবং একটা বেশ ভালো ফুটবল তারা খেলেছে, কিন্তু আমরা যেবার দেখেছি গত আইএসএলগুলোতে আমরা দেখেছি প্রথম ম্যাচে হার, সেখানে কিন্তু এই ম্যাচটা ড্র করলো। এবং একই নিঃসন্দেহে বলা যায় ড্রয়ের পিছনে কারণ হচ্ছে জাভিয়ের সিভিলিও, না তিনি গোল করেননি, একাধিক গোল এমন মিস করেছেন যেগুলো সত্যি একেবারে চোখে দেখার মতো, মানে খুবই বাজে কিছু মিস করেছেন। যদিও স্ট্রাইকার স্বাভাবিকভাবেই মিস কিন্তু তার হবেই, এবং সেটাই কিন্তু বলছেন আজকে ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কোয়াদ্রাত। এছাড়াও তিনি তুলে ধরেছেন যে প্রথম ম্যাচে এক পয়েন্ট পেয়ে তিনি খুশি, যেহেতু লম্বা লিগ এখনও অবধি এই দলটা একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে, তো সুতরাং তিনি কিন্তু এক পয়েন্টে খুশি। Yeah, of course, we are at the starting of the season and there is a lot of things to develop. But I am quite satisfied with the energy that the team have put in the pitch. We have created some really good chances. When you score the first goal, everything changes. The other team have to open, to try to draw, and then it's more easy to get them in the counter-attack. So I think that we did what we can to get the 3 points. Also, some good set pieces that we create the space and we create a player alone. And yeah, at the end, we have also to understand that there is another team that they also with a plan and they try to get a result. You know, we have to improvise a defense because we miss Jordan, we miss Nunga, so we have to prepare a new defense, not the same defense that have been playing in the Durant Cup. So I'm quite satisfied that we get the clean sheet and at least 1 point for us. We were fighting for the 3 points, but sometimes it's not possible. But these things happen in football. I mean, you have to be there, you have to be in that situation. Things happen very fast. And yeah, a lot of times it's only some millimeters, some centimeters that don't let you to score. I think that we have a very clear plan. We arrive well, and sometimes it's only the last pass that we miss. So I think that a lot of positives we have to build up from here. কিন্তু সব প্রশ্ন আসবে কিন্তু যে একই জাভিয়ের সিভেরিও এরকম ভাবে ফাঁকা গোল কার্যত মিস করছেন, অন্যদিকে তার পরিবর্তে হিসেবে নামা ক্লেইটন সিলভা, মানে তার পরিবর্তে যদি কেউ থাকে ফরওয়ার্ড ক্লেইটন সিলভা, তিনিও সেবায় ছন্দে দেখা যাচ্ছে না। নাওরে মহেশ সিংকে আজকে সেবায় ছন্দে দেখা যায়নি। এদিকে জোসে আন্তোনিও পার্দো প্রথমার্ধে কিছু ভুল করলেও দ্বিতীয়ার্ধে কিন্তু তিনি যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন। এদিকে 90 মিনিট ধরে খাবরা কিন্তু ডিফেন্সে রক্ষণে সামাল দিয়েছেন, কিন্তু এই ইস্টবেঙ্গল দলটা কতটা আগামী দিনে আইএসএলে ভালো রেজাল্ট করবে সেইটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলে ধরে ফার্স্ট ম্যাচে। যদিও টু আর্লি টু সে, কিন্তু একেবারে বলা যায় এই দলটা কিন্তু আরও মেরামত করতে হবে, সেটাই কিন্তু তুলে ধরেছেন কার্লেস কোয়াদ্রাত। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।